গাজায় পরিচালিত প্রতিটি হামলার জবাবে একজন করে আটক ইসরায়েলি জিম্মির প্রাণ যাবে বলে হুমকি দিয়েছে হামাস। 9 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অডিও বার্তায় এই সতর্কবার্তা দিয়েছেন হামাসের এলামুই। জানানো হয়, ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর বেপরোয়া বোমা বর্ষণে 4 জন জিম্মির প্রাণ গেছে। ইসরায়েলের স্মরণকালের অন্যতম বড় হামলা সংঘটিত হয়েছে 7 অক্টোবর, যুদ্ধের প্রথম দিন। দীর্ঘ সময় ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছে বলে ধারণা অনেকের। তবে প্রথম দিনে খানিকটা অপ্রস্তুত থাকলেও খুব দ্রুতই পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে নেমেছে ইসরায়েল। মাত্র 2 দিনের নোটিশে 3 লাখ সেনা সমাবেশ ঘটিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় বলেছেন, ইসরায়েল এ যুদ্ধ শুরু করেনি, কিন্তু এ যুদ্ধের শেষ ইসরায়েলই করবে। প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকায় বিদ্যুৎ, খাবার, পানি ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া সহ সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে দেখা দিয়েছে বিদ্যুৎ ও পানি সংকট। এছাড়া পূর্ব থেকেই রয়েছে চিকিৎসা সেবা ও ওষুধের সংকট। 2021 সালের জুন মাসের যুদ্ধবিরতির দীর্ঘ 2 বছর পর ফিলিস্তিন ইসরায়েল সংঘাত গত 7 অক্টোবর পুনরায় রূপ নিয়েছে যুদ্ধে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত প্রতিক্ষণেই চলছে ক্রমাগত বোমা বর্ষণ। আকাশ, স্থল ও সমুদ্র তিন পথেই চলছে রক্তক্ষয়ী হামলা। আতঙ্কে নিজ নিজ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। যুদ্ধে নেমেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক দল হামাস। 4 দিনের মাথায় এ যুদ্ধে শিশু, সেনাবাহিনী, সাংবাদিক সহ প্রাণ হারিয়েছেন 1600-এরও অধিক মানুষ। এই নিহতদের মধ্যে অন্তত 900 জন ইসরায়েলের, বাকি 700-এর অধিক মানুষ ফিলিস্তিনের। তবে ইসরায়েলের নিহতদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, নেপাল, থাইল্যান্ড, ইউক্রেন সহ বিভিন্ন দেশের লোকজনও রয়েছে। পাশাপাশি বেসামরিক জিম্মিদের মধ্যে ইসরায়েলি ছাড়াও রয়েছে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক।